আসসালামু আলাইকুম, প্রবাসী দিগন্ত সংবাদে স্বাগতম। শুক্রবার থেকে সৌদি আরবে শুরু হয়েছে রমজান মাসের সিয়াম সাধনা। এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন দেখুন সৌদি আরব থেকে প্রবাসী দিগন্তের নিজস্ব সংবাদদাতা সাইদুল ইসলাম সুমনের পাঠানো তথ্য এবং ভিডিওচিত্রে। 1441 হিজরি সনের শাবান মাস 30 দিন পূর্ণ হওয়ায় এবং রমজানের চাঁদ ওঠায় 24 এপ্রিল শুক্রবার থেকে পবিত্র মাহে রমজানের রোজা রাখা শুরু হয়েছে সৌদি আরবে। এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে বন্ধ রাখা হয়েছে মসজিদ মক্কা মদিনাও প্রায় বন্ধ, জারি রয়েছে কারফিউ। আর এসবের মাঝেই রমজান শুরু করল সৌদি আরববাসীরা। জানা গেছে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মক্কা ও মদিনার প্রধান দুই মসজিদে তারাবী নামাজ আদায় বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধুমাত্র সীমিত পরিসরে তারাবী নামাজ হবে এবং তারাবী নামাজের জামাতে শুধুমাত্র মসজিদের ইমাম মসজিদ কর্মীরা অংশ নিতে পারবেন। শুধুমাত্র মক্কা ও মদিনার ওই দুই মসজিদে 10 রাকাত করে তারাবী নামাজ আদায় করা হবে। এ সময় মসজিদের ইমাম মসজিদের কর্মীরা ছাড়া বাহিরের কেউ অংশ নিতে পারবেন না। এদিকে সৌদিতে সর্বশেষ 7 জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। নতুন করে আক্রান্ত হয়েছে আরও 1178 জন। এতে সৌদি আরবে মোট করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 15102 জনে এবং এখন পর্যন্ত করোনা ভাইরাসের মোট মারা গিয়েছেন 127 জন। রমজান উপলক্ষে সৌদি আরব জুড়ে চলমান কারফিউর সময়তেও আনা হয়েছে পরিবর্তন। যে সকল স্থানে বিকেল 3টা থেকে কারফিউ শুরু হয় সেই সকল স্থানে বিকেল 3টার পরিবর্তে 5টা থেকে কারফিউ শুরু হবে এবং শেষ হবে সকাল 9টায়। আর যে সকল স্থানে 24 ঘন্টার কারফিউ চলমান রয়েছে এবং বিশেষ প্রয়োজনে বাহির হওয়ার সময় সকাল 6টা থেকে বিকাল 3টার মধ্যে ছিল, তা পরিবর্তন করে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত করা হয়েছে। প্রবাসী দিগন্ত সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।